প্রত্যেকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকে পছন্দ করে। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনই সেই নদী পার হতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা কখনোই আপনাকে সন্দেহ করবে না। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বল থেকে আলাদা করে। পৃথিবীর সব থেকে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে আর সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়। স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি, স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক পদক্ষেপ নিতে হবে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলে দিতে পারে। যদি আপনি হারতে ভয় পান তাহলে কখনোই জেতার আশা করবেন না। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, যেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়, যেমন ভালোবাসা, দয়া, আন্তরিকতা। কি বলা হচ্ছে সেটা হৃদয়ে ধারণ করো, কে বলেছে সেটা বিবেচ্য নয়। পৃথিবীর ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। বন্ধু, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।